প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডমার্ক পপস আমার গান অনুষ্ঠানে। আপনারা প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটি উপভোগ করেন এবং আমরা বিভিন্ন শিল্পী নির্বাচন করি। তারা তাদের গান এবং কথায় নিশ্চয়ই কিছুটা অনুরণন তুলতে পারেন আপনাদের মধ্যে। আজকে আমি আমার নিজের খুব পছন্দের একজন শিল্পীকে পেয়েছি আপনাদের সামনে উপস্থিত করবার জন্য, প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা, কেমন আছো? তোমাকে বেশ স্বাস্থ্যবতী মনে হচ্ছে, মনে হচ্ছে তুমি একটু তরতাজা হয়েছ, তাই কি? আচ্ছা, না শুধু খাওয়া দাওয়া, ঘুম না, রেয়াজও আছে নিশ্চয়ই। তো তুমি আজকে কি ধরনের গান প্ল্যান করেছো, নাকি তুমি এক্সটেম্পোর মানে একদম তাৎক্ষণিক ডিসিশন নেবে? না, আমি একটু বেছেই এসেছি, চেষ্টা করি একটুখানি ভেবে আসার গানগুলো। তো আমার মৌলিক গান কিছু থাকবে, রাগ প্রধান থাকবে, নজরুলসঙ্গীত থাকবে, এই তো। আর যদি কোনো দর্শক তাদের পছন্দের গান শুনতে চায়, আমার জানা থাকলে নিশ্চয়ই সেগুলো চেষ্টা করব। চমৎকার। তো এই যে অনুষ্ঠান গোল্ডমার্ক পপসের স্পন্সরশিপে আমার গান, এই অনুষ্ঠানটার একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে সাধারণত গান শেখা মানুষজন অংশগ্রহণ করে। তুমি তো জানো যে বাংলাদেশে একটা ট্রেন্ড আছে, এখানে অনেকেই না শিখে অনেক সাফল্য অর্জন করেছে। যদিও আমরা জানি যে সাকসেস সাকসিডস এভরিথিং বলে একটা ইংরেজিতে একটা বাক্য আছে, মানে সফলতা সব কিছুকে অতিক্রম করে, সফল হলে তখন আর শিক্ষাটা গুরুত্ব বহন করে না। কিন্তু একজন প্রশিক্ষিত শিল্পীর গানে, বিশেষ করে আমি সঙ্গীতে বলবো, একটা অন্যতর একটা ফ্লেভার থাকে, একটা অন্য টেস্ট থাকে। তা আজকে সেই প্রত্যাশাটা থাকবে তোমার কাছে। কোন গানটা প্রথমে গাইবে? শুরু করবো আমার নিজের একটি গান মৌলিক দিয়ে শুরু করব, মোহাম্মদ আসাফুদ্দোল্লার কথা এবং সুরে। সুরে সুরে হয়তো দেখা হবে, তাও যদি না হয় গাইব না গান আর। ভেরি গুড। তাও যদি না হয় গাইব না গান। আচ্ছা আচ্ছা, চমৎকার, কর। আশা হয় নাই, গাইতে পারি না বলে
জামত করে এই গানে যে চিত্রকল্পটা এসছে সেখানে দেখো মনে হচ্ছে যে কোনো মানুষের জন্য অথবা যেন তার সঙ্গে দেখার ব্যাপারটা, এই যে একটা স্পিরিচুয়াল একটা ফিলিং চলে এসছে এবং একদম রাগ প্রধান অথচ কবিতাটাও কত গুরুত্ব নিয়ে ফুটে উঠেছে, ভারী চমৎকার। এবার কোন গানটি? এবারে গাইব শ্যামল গুপ্তর কথা এবং পণ্ডিত গোবিন্দ বসুর সুরে, আমার ভীষণ প্রিয় শিপ্রা বসুর গাওয়া, সহিলি গো কি যে হলো তার, কেন শ্যাম ঘাটে আসে না। আমি একটু চেষ্টা করি। Thank you.
শিবপ্রভুর গান শুনলে একটা অন্যরকম একটা অনুভূতি হয়। আমার সবসময় মনে হয় যে উনি এমন একজন সিঙ্গার ছিলেন যিনি শুধু গানের আনন্দের জন্য গান গেয়েছেন, যে কাউকে যে তুষ্ট করা বা খুব নাম করা বা খুব খ্যাতি অর্জন করা একটা অদ্ভুত একটা কমিটমেন্ট ছিল, একটা ডেডিকেশন ছিল। এটা নিয়ে একটু পরে আলাপ করবো, আবার একটা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গোল্ডমার্ক পপস আমার গান অনুষ্ঠান, সঙ্গে আছেন প্রিয়াঙ্কা গোপ। সাথে থাকুন, একটু পরে আবার ফিরছি। প্রিয় দর্শক, আবার ফিরে আসলাম গোল্ডমার্ক পপস আমার গান অনুষ্ঠানে। আজ সঙ্গে আছেন প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা, বিরতির আগে যেটা আলাপ করছিলাম শিপ্রা বসুর গান নিয়ে, যে যারা খুব সিরিয়াস গান বাজনা করে তারা সুরের মধ্যে বুঁদ হয়ে যেতে, সুরের মধ্যে আত্মসমর্পণ করতে, মিশতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু বাণীও কিন্তু সেখানে সমান গুরুত্ব বহন করে, কারণ সুরের মধ্যে যদি বাণী প্রস্ফুটিত হয় বা বাণী যদি সুরকে আরও তুলে ধরে, তখন মনে হয় যে একটা সার্থকতা এসছে। কিন্তু শিপ্রা বসুর গান আমি অনেককে জিজ্ঞেস করেছি কেন ভালো লাগে, তোমার কাছে আমার এটা প্রশ্ন যে কেন ইন পার্টিকুলার কী কারণটা তোমাকে সব থেকে বেশি টানে? এইটাই মুশকিল আসলে, আমি বলতে পারবো না কেন যে ওনার গান ভালো লাগে। এখন এতদিন একটু কিছু কিছু পড়াশোনা করতে করতে এখন আমি ভালো লাগাটার কারণ কিছুটা হলেও বের করতে পারছি, সেটা হচ্ছে সব কিছু মিলে ওনার একটা নিবেদন গানের মধ্যে। ওনার এই নিবেদন যেটা এত ফুল ক্লাসিক্যাল হওয়া সত্ত্বেও ক্লাসিক্যাল লাগে না, আবার কিছু হালকা চালেরও কিছু গান করেছে কিন্তু তারপরেও সেটা হালকা লাগে না। হ্যাঁ, এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। যেমন ধরো যে আমার কবার মরণ হবে বলো, বা মনেরও দুয়ার খুলে কে কে গো তুমি এলে বলো না, এই ধরনের গান যিনি গাইছেন তিনি আবার বিনি সুতোর মালা গাইছেন, এই গানটা আজকে শুনবো তোমার কাছে। তো ওই আসলে একটা কমপ্লিট প্রেজেন্টেশন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু আগে যেটা বলছিলাম যে ওনার মনে হয় যে উনি যেন হারিয়ে যেতে পছন্দ করতেন, এবং ওনার গলার টেক্সচারের মধ্যে কিন্তু একটা খুব দারুণ একটা ব্যাপার আছে। হ্যাঁ, এবং ওনার ঘরানায় কিন্তু অনেক বড় বড় সিঙ্গার এখন গান করছেন,
উনি একটা মানে গাইডলাইন বোধহয় তৈরি করে দিয়ে গেছেন। তারপর ওই যে আমার কাছে ওইটাই এখন মনে হয় যে গানের মধ্যে ওনার নিবেদনটা অনেক বেশি, ফলে কি কেন ভালো লাগে আলাদা করে সেটা স্পেসিফাই। আমি খুব সিম্পল একটা কথা বলি যে আবেদন ক্রিয়েট করতে গেলে আগে নিবেদন প্রয়োজন আর কি, সেটা ওনার মধ্যে একদম পুরো মাত্রায় ছিল। কোন গানটা করবে এবার? ওই ধরনেরই আরেকটা ভীষণ সুন্দর গান, আমাদের প্রিয় আরেকজন শিল্পী হৈমন্তী শুক্লা, তার গাওয়া যথাসম্ভব, আমি যদি ভুল না করি হয়তো এটি ওস্তাদ আলী আকবর খাঁ সাহেবের সুর করা গানটি, সাধনা বিনা গান হয় না। আচ্ছা আচ্ছা। Thank you.
সাধনা বিনা গান হয় না, পায় না মানি কোনমাত, সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ, সে গান শুনে ভরে ওঠে মন প্রাণ, সবাই করে গুণগান, সাধনা একটা ফোন কল নিয়ে নিই। হ্যালো, হ্যালো, ইসলাম আলাইকুম। সালাম আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। হ্যাঁ আঙ্কেল, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, কে বলছেন? আমি হবিবার বলছিলাম। হ্যাঁ, আপনি কথা বলেন শিল্পীর সঙ্গে। না, আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি ভালো আছেন তো? জি আমি ভালো আছি, থ্যাংক ইউ। সম্পর্কটা ওনাকে তো আমাকেও ভালো লাগছে, আমার পরে হয়তো আরো একজন আসবে তাকেও আর একরকম। হ্যাঁ, আপনি কি শিল্পীর সঙ্গে কথা বলবেন? প্রিয়াঙ্কা, এই আগের গানটির লাইনটা কি ছিল? সাধনা বিনা গান হয় না, পায় না মানির কোনো মান। আচ্ছা, ধরা যাক যে সাধনা বিনা গান হলো না, আর হয়ে গেল, হয়ে গেলে কি হলো বলো? সেটা কি আসলে মানে আমি যাই না, গান হয়ে গেলে আসলে যার মধ্যে গানের স্পৃহা থাকে, নেশা থাকে, ন্যাক থাকে, এটা যে কি এক অসাধারণ গিফট। হ্যাঁ, যে গাইতে পারে, যে আয়ত্ত করতে পারে, মানে সে মনে হয় এক পরমানন্দের জগতে ক্রমাগত প্রতিনিয়ত ভ্রমণ করে আর কি। সত্যি তাই, সেটা সেটা আলাদা আনন্দের এক জগৎ, একদমই যেটা সেখানে বিচরণ করে সেই বলতে পারে। এই জন্যই তুমি হৈমন্তী শুক্লার একটা জিনিস খেয়াল করো যে উনি কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম হার সিঙ্গিং মানে হার ওন সংস, উনি সবসময় খুব বড় বড় গীতি গীতস্রষ্টা এবং সুরকারদেরকে উনি নিজের বাসায় এনে রেখেছেন। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আলী আকবর খান, মান্না দে এবং এদের সুর করা গান উনি করেছেন, একটা প্যাশন ছিল অন্যরকম, যে কারণে ওনার কাছ থেকে খুব দারুণ কিছু গান পেয়েছি। আমার তোমার কাছে একটা গান শোনার আজকে ইচ্ছে আছে, এখনও সারেঙ্গিটা বাজছে তো তুমি করো নিশ্চয়ই, কিন্তু ওই যে একটা গানের কথা বলছিলাম তোমাকে, এত কান্না নয় আমার, ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর একটি গান, এটা একটু প্লিজ আজকে তুমি শুনিও। কোন এখন তুমি কোন গানটা করবে? এখন একটু হালকা চালের একটি গান শোনাই, তুমি আর নেই সে তুমি, রবি গুহ মজুমদারের কথা এবং শচীন দেব বর্মনের একদম সুরে, চলো। জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি, জানি না জানি না কেন এমন হয়, জানি না জানি না জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে Thank you.
লেজেন্ড টাইগার শচীন দেব বর্মন কি অসাধারণ সব সুর করেছেন, এবং ওনার গাওয়ার স্টাইলটাও কিন্তু খুব একটা অদ্ভুত স্টাইল ছিল, একটু অনুরাসিক কিন্তু খুবই পেনিট্রেটিং। আচ্ছা, এই যে এই গানটা কিন্তু মানে একটা পুরুষের গান, একটা মেয়েকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তো তুমি এই বিষয়টাকে কীভাবে দেখো? তুমি যখন মানে জেন্ডার ইস্যুতে বলছি আর কি, একজন মেয়ে হয়ে গানটা গাইছো, তখন মানে এটার ব্যাখ্যাটা কি? হ্যালো, কে বলছেন? আমি সুজিত ভাই, আমি চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজের বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মুশাব সাহেব বলছিলাম। অনুষ্ঠানটা একটা ভিন্ন মাত্রা যোগ হচ্ছে আপনার অসাধারণ নির্মোহ উপস্থাপনের জন্য। আপনাকে হার্দিক অভিনন্দন। অনেকদিন পর নাসির ভাই এবং রবিশ ভাই সহ যিনি তালবাদ্যে রয়েছেন, এত অপূর্ব বাজাচ্ছেন, বিশেষত এই সেমি ক্লাসিক কণ্ঠের গানগুলো যে অসাধারণ পরিবেশনের সাথে অপূর্ব সঙ্গত, ওনাদের প্রতি আমার হার্দিক অভিনন্দন। আমি আপনার মাধ্যমে সুজিত ভাই একটু প্রিয়াঙ্কা আপার সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি জি, নিশ্চয়ই। হ্যাঁ দিদি, আদাব। আদাব। অসাধারণ কণ্ঠ আপনার, কি অপূর্ব মানে সেমি ক্লাসিক কণ্ঠে আপনি গানগুলো পরিবেশন করছেন। আপনি বেসিক গান দিয়ে শুরু করলেন, শিপ্রা বসুর গান শুনলাম, এক একটা গান মনোমুগ্ধ করে রেখেছে। আমি পুরো পরিবার নিয়ে আপনার বসে আছি, অনুষ্ঠানে বসে আছি। আমি দুটি নজরুল সঙ্গীত অনুরোধ করবো আর দুটি আধুনিক গান অনুরোধ করবো। নজরুল গীতিটি হচ্ছে নিশি ভোর হলো জাগিয়া, আর একটি হচ্ছে সুরের ও বাণীর মালা দিয়ে তুমি আমারে বাঁধিয়া ছিলে। আর বেগম আক্তারের জোছনা করেছে আড়ি, আর একটি গান অনুরোধ করবো, যে কোনো একটি গান আমাকে শুনিয়ে দিলেই হবে আর কি। একটি গান আশা ভোসলে, আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন করেছো, সম্ভব হলে একটি গান শুনিয়ে দেবেন। ভীষণ সুন্দর সুন্দর আপনার অনুরোধ, মানে আপনার অনুরোধ শুনে মনে হচ্ছে যে আপনি সত্যি একজন আপনি খুব প্রকৃত শ্রোতা। কিন্তু একটা ব্যাপারও আছে, আপনি যতগুলো অনুরোধ করেছেন সব রাখতে গেলে আপনার অনুরোধ দিয়ে অনুষ্ঠান শেষ করে ফেলতে হবে। আমি একটাই শুনবো, যে কোনো একটা ভাই। নিশ্চয়ই নিশ্চয়ই প্রিয়াঙ্কা আপনার অনুরোধ রক্ষা করবে, অন্যতম একটি তো গাইবেই। এবার কোন গান? এবার ভীষণ প্রিয় আরো একটি গান, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। বাবা, চমৎকার। Thank you.
ভালো করে আরও ভালোবাসো, ভালোবাসার জনকে আর একটু গভীরভাবে চিন্তা করো। ততক্ষণ আমরা একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, সঙ্গে থাকবেন, দেখছেন গোলমার্ক পপস, আমার গান, সাথে আছেন প্রিয়াঙ্কা গোপ। ফিরে আসছি একটু পরেই। প্রিয় দর্শক, ফিরে আসলাম আবার গোলমার্ক পপস, আমার গান অনুষ্ঠানে। আজ সঙ্গে আছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ, এবং আপনারা মিউজিশিয়ানদেরকেও দেখছেন। রবিন্সকে আমরা দেখছি কিবোর্ডে, নাসিরকে দেখছি গিটারে, এবং তবলায় ডলার, এবং খুব কম মিউজিশিয়ান বলবো। তো গান খুব চমৎকার হচ্ছে বলে মিউজিশিয়ানের অভাব সেরকম আমরা বোধ করছি না। একটা ফোন আছে একটা। হ্যালো, কে আছেন সামনে? হ্যালো, হ্যালো, আদাব। জি আদাব, আমি সঞ্জয় মজুমদার বলছি, নোয়াখালী থেকে। জি জি জি,
বলুন, শিল্পীর সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা দিদির সাথে কথা বলি। দিদি নমস্কার। নমস্কার। অসাধারণ পরিবেশনায় ভীষণ মুগ্ধ হচ্ছি, ভালো লাগছে আজকে ভিন্ন ধাঁচের পরিবেশনা। অনেক ধন্যবাদ। আজকে অনুরোধ রাখি ভিন্ন ধাঁচের হাতেরও কাঁকন পেলেছি খুলে, যদি জানা থাকে দু লাইন শোনাবেন, আর না হলে আরেকটা গান বলি, কেন আশা বেঁধে রাখি। বাহ, ভীষণ পছন্দের দুটো গান আপনি অনুরোধ করলেন, নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই। চমৎকার, থ্যাংক ইউ, সাথেই থাকেন। এবার কোন গান করছেন? এবারে মিষ্টি একটি গান, অনেক পুরনো একটি গান। তুমি এখন বলছো মিষ্টি একটি গান, তুমি কি এতক্ষণ তিতা তিতা গান শোনাচ্ছিলে? তিতা ওগুলো ভারী মিষ্টি ছিল, ওগুলো ভারী মিষ্টি, একটু ওজনে ভারী ছিল, ও ভারী মিষ্টি। চলো, সুমন কল্যাণপুরের গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং রতু মুখোপাধ্যায়ের সুরে, মনে করো আমি নেই। ছোট্ট পরিসরের গানগুলোর মধ্যে দেখো কি চমৎকার সব দর্শন উঠে আসে। এই যে আমাদের মানব জীবন, নিশ্চিত মৃত্যু, কিন্তু অনিশ্চিত সেই সময়টা, আমরা জানি না কে কখন যাব, কিন্তু আমরা থাকতে চাই। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, কৃষ্ণচূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে, এই যে না থাকার। কিশোর কুমারের একটা গান আছে যে ভাবতেই ব্যথায় ব্যথায় মন ভরে যায় আমি নেই, বা শ্যামল মিত্র গিয়েছেন সেই গানটি যে না 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 যাবো না এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, বা হেমন্তর যদি তুমি সেই গান চিন্তা করো যে
আমার গানের স্বরলিপি লেখা রবে। এই যে মানে মানে হৃদয় বিদীর্ণ করা যে এই যে বক্তব্যগুলো, আসলে এই জাগতিক পৃথিবীর মায়া বড় কঠিন মায়া, কিন্তু তারপরও ছেড়ে যেতে হয়, সেটাকে কিন্তু আমরা ধারণ করেও ফেলি, গ্রহণ করি বলেই আমরা সেগুলো গানে আঁকি। কিন্তু এটা এটাও আমাদের শিল্পীদের জন্য একটা খুব বড় সুযোগ যে ছোট্ট পরিসরের মধ্যে এত সুন্দর করে এই কথাগুলো আমরা সুরে সুরে বলার সুযোগ পাই, খুব ভালো লাগলো। হ্যাঁ, তো এরপরে আমরা একটা বিরতিতে যাব আবার, কারণ গান তো আরও অনেক বাকি আছে, এবং এই খবরের বিরতির পরে আবার আমরা ফিরে আসব। গোলমার্ক পপস আমার গান অনুষ্ঠান, প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং নিশ্চয়ই সঙ্গে থাকবেন, প্রিয়াঙ্কা গোপের আরও অনেক গান রয়েছে আপনাদের জন্য। প্রিয় দর্শক, আবার ফিরে আসলাম গোলমার্ক পপস আমার গান অনুষ্ঠানে। আজ সাথে আছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। প্রিয়াঙ্কা, অনেকগুলো অনুরোধ কিন্তু ছিল, তারপরেও সবসময় সব অনুরোধ তো রাখা সম্ভব হয় না, আমি জানি না তুমি কটা রাখতে পারবে। এখন কি কোনো অনুরোধের গান নাকি? না, এই স্লটে অনুরোধের গান গাইব, কিন্তু শুরু করব মৌলিক গান দিয়ে, আমার নিজের একটি গান দিয়ে, তোফায়েল হোসেন তপনের কথা এবং মুনতাসির তুষারের সুরে, নিভৃতে ডেকো না ওগো মায়াময়। এটা কার মৌলিক, তোমার মৌলিক না গীতিকবির মৌলিক না সুরস্রষ্টার মৌলিক? সকলেরই, সকলের মৌলিক। সবাই মিলে কি মৌলিক হয়? সবাই মিলে যৌগিক হয়ে না, এটা মৌলিক। চলো শোনা যাক। সুগন্ধ
চমৎকার অনুরোধের গানের মধ্যে এখন কি তুমি নজরুলে যাবে না আধুনিকে যাবে না কিসে যাবে? অনুরোধের গান প্রথমে একজন ফোন করলেন, চারটি গানের কথা বলেছেন, তো সেখান থেকে আধুনিক গানে যাই। আমাদের সবার প্রিয় মিতালি মুখার্জির গাওয়া, তার লেখা সুর করা কেন আশা বেঁধে রাখি। আচ্ছা, তুমি শুরু করবার আগে একটা ফোন কল নিয়ে নিই, আবার কোনো অনুরোধ এসে গেল কিনা দেখি। হ্যালো, কে বলছেন, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, আমি শাহজাহানপুর, ঢাকা শাহজাহানপুর থেকে মিনার বলছিলাম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন। আমি শিল্পীর সাথে কথা বলতে যাচ্ছি। জি জি নিশ্চয়ই বলুন। হ্যালো প্রিয়াঙ্কা, কেমন আছেন? জি খুব ভালো আছি। আপনার গান খুব সুন্দর লাগছে, আপনাকে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। অনেকদিন পরে আপনাকে টিভিতে দেখছি, ভালো লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া। একটি রিকোয়েস্ট ছিল যে এই মন জোছনায় এটি যদি গাইতেন অথবা অন্য যে কোনো আপনার একটি প্রিয় গান। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মিনা ভাই। ধন্যবাদ, সাথেই থাকুন। চলো প্রিয়াঙ্কা।
এই গানটি মিতালী মুখোপাধ্যায়ের নিজেরই, একেবারে পুরো মৌলিক, তাই না? আচ্ছা দেখো, শিল্পীদের কাজ কিন্তু গীতস্রষ্টা সুরস্রষ্টার কাজকে মুখপাত্র হিসাবে রিপ্রেজেন্ট করা, তাই না? কিন্তু অনেক শিল্পী নিজে গান লিখে সুর করে অল্প হলেও একটা দুইটা করেন। কেন করেন? কারণ তার নিজেরও একটা ভাবনার জায়গা থাকে, একটা লেখার ইচ্ছা। তোমার কি এরকম কোনো কিছু করা হয়েছে, সুর করা বা নিজে লিখে কিছু করা? হ্যাঁ, এটা অনেক আগে করেছি, আমি যখন পড়তাম, মানে ছাত্রাবস্থায় আমি করেছিলাম। আচ্ছা, সেটা কি কোথাও গাও তুমি? আচ্ছা, মানে তখন সাহস বেশি ছিল, বয়স কম ছিল, এটা করে ফেলেছিলে? না, তখন একটা ফিল এসেছিল কেমন জানি, মানে বেশ একটা সকাল সকাল হলে, মানে ঠিক রিয়াজের পরপর, আর একটা বিকেল বিকেল সময়, ঠিক এই যে এই সময়টা মাঘের শেষ টেস এরকম সময়, আমার পড়া শেষ হয়ে আসছে, হ্যাঁ ঠিক এই সময়টা কেমন জানি, ঠিক মাস্টার্স আমি যখন পড়ি, মাস্টার্স শেষ বর্ষ, তখন আমার বেশ কিছু গান, প্রায় 18-19টা গান আমি করেছিলাম। বাহ, তো তুমি কোনোদিন, আজকে নয়, তোমাকে আজকে আমি বিপদগ্রস্ত করতে চাইছি, এটা আমি আর কখনোই, আমি জানি না কবে হয়, হয়তো সেখানেও এমন কোনো একটা সৃষ্টি হয়ে আছে যেটা মানুষের অনেক ভালোও লাগতে পারে। তো এবার কোন গান? আচ্ছা, এইবারে এই গানটি আমি ধন্যবাদ জানাতে চাই যিনি ফোন করে একটি গানেরই অনুরোধ করেছিলেন, হাতের কাঁকন ফেলেছি খুলে, যেটি আপনার পিতা অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধে অবহেনা মোস্তফা কামালের কথা এবং আব্দুল হাদ সুর করেছেন, আমাদের সবার প্রিয় রুনা লায়লা ম্যাডাম গিয়েছেন। তো এই গানটা আমি খুব সম্প্রতি তুলেছি, তো আমি চেষ্টা করবো গান গাইতে, হাতের কাঁকন ফেলেছি খুলে, খুবই চমৎকার গান, চেষ্টা করি।
খুব সুন্দর। আমি মাঝে মধ্যে ভাবি যে আবু হেনা মোস্তফা কামাল একজন পুরুষ মানুষ একটি রমণীর আকুতিকে কীভাবে আঁকলেন, এবং আব্দুল আহাদ সাহেব উনিও যে শ্যুটটা করলেন, যে তার মানে এরা সবাই নারী মনের ব্যাপারে ভীষণ বিশেষজ্ঞ ছিলেন আর কি। হ্যাঁ, তো আমাদের দায়িত্ব অনেক বেশি হয়ে যায় যখন এগুলো আমরা প্রেজেন্ট করি আর কি, হয়ে এবার সেটা ছেলেই গাক আর মেয়েই গাক। তো এবার কোন গান এবারে একটি নজরুল সঙ্গীত গাইব, আর কটা গান হবে তোমার নজরুলের গান কই? হ্যাঁ, সেই সেটা ভেবে বলছি, আমি এটা শেষে গাইবো নাকি এক্ষুনি গেয়ে ফেলবো? আমার মনে হয় এক্ষুনি গেয়ে ফেলবো, এখনই। কিশোরে তুমি গান শোনালে ভিনদেশি পাখি, কিশোরে কোন সুরে যাও ঘুম ভাঙায় নীতি সকরু সুরে
প্রিয় দর্শক, আবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন গোলমার্ক পপস আমার গান, এবং আজ সঙ্গে আছেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার ফিরে আসলাম গোলমার্ক পপস আমার গান অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা গোপের গান শুনছি। প্রিয়াঙ্কা, তুমি এই যে যাদেরকে নিয়ে গান করছো, এদেরকে নিয়ে তো বসো সবসময়, নাকি? সবার সঙ্গেই করি, সবার সঙ্গেই ঘুরে ফিরে দেখা হয়। আচ্ছা, তোমার ঘরে গান করতে বেশি ভালো লাগে না এত মিউজিশিয়ান নিয়ে বসতে বেশি ভালো লাগে? দুটো দু রকমের ভালো লাগা। যখন সবাইকে নিয়ে বসছি তখন কাউকে শোনানোর জন্য একটা ভালো লাগা কাজ করে, আর যখন ঘরে বসি তখন শুধুই নিজের ভালো লাগার জন্য গাই। বাইরেটা অনেক চ্যালেঞ্জিং, অনেক বেশি সাজগোজ করতে হয়। হ্যাঁ, এটা আমার কাছে একটুখানি বেশ ইয়া লাগে আর কি। তারপরে তো তুমি গাইছো যে হাতের কাঁকন ফেলেছি খুলে, কাজল নেই চোখে তবু তোমার কাছে যাব, যা বলে বলি। হ্যাঁ, এই লাগছে। তারপরে গানের মধ্যে না আমরা অনেক কথা বলি যেগুলো আসলে মনের কথা নয়। সবকিছু মিলে আসলে যখন দর্শকদের গান শোনানো একটা বিষয়, অনেক সব দিক থেকে কনসিয়াস থাকতে হয়। শ্রোতাদের শোনানোটা আমার মনে হয় শুধু যারা শ্রোতা তাদের শোনানো আর নিজেকে শোনানোর মধ্যে পার্থক্যটা খুব অল্প থাকে, না পার্থক্যটা কম থাকে। দর্শকদের শোনানোর ক্ষেত্রে পার্থক্যটা একটু বেশি থাকে। হ্যাঁ, সেটাই বলছি, ও দর্শক রাইট, আর ওটা শুধু শ্রোতা। চলো, কোন গান এবার? এবার আপনার অনুরোধের গান আমি দর্শক শ্রোতাদের সেটাই বলতে চাই। আপনি আমাকে শুরুতে বলেছেন যে এই গানটা কম গায়, তুমি একটু শোনাবে, এ তো কান্না নয় আমার, আমাদের প্রিয় শিল্পী হেমন্ত শুক্লার গাওয়া গানটি। থ্যাংক ইউ। এ তো যে চোখের জলের মুক্ত আমার পড়তে ভালো লাগে, বধু তোমারই পথে, এ তো
এবং সুর সুর করা, জি। আচ্ছা, এই যে সংসার জীবন যাপন, বাচ্চা কাচ্চা সামলানো যায়, কিন্তু স্বামী সামলানো বোধহয় খুব জটিল একটা কাজ আর কি। এজন্য সামলাই না, কি দরকার? আচ্ছা, না না সামলে যদি চলে তাহলে তো খুবই ভালো, চমৎকার। কিন্তু রান্না বান্না তো করতে হয়, হ্যাঁ রান্না বান্না করতে হয়। তো তার মধ্যে রেয়াজ করা, রান্না করা, মধ্যে মধ্যে কনফ্লিক্টিং মনে হয় না, ডিস্টার্বিং মনে হয় না? ডিস্টার্বিং তো মনেই হয়, এখন যেটা হয়েছে যে সেই আগের মতো করে তো ওই অর্থে আসলে রেয়াজ অনেকটাই কমে গেছে। আচ্ছা, সেই অর্থে রেয়াজ আসলেই কমে গেছে, সেই আমার কর্মস্থল সংসার সব কিছুর মধ্যে একটুখানি চাপা পড়ে একটুখানি ঘাটতি হয়ে গেছে। তারপরেও ওটাও সাফল্যের আর একটা, সব দেখো একটা সুন্দর করে তো জীবন, জীবনটা সব কিছু সংসার সুন্দর করে যাপন করাও একটা বড় কাজ। একটা কল আছে, একটু নিয়ে নি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, জি, কে বলছেন? আমি কথা স্যার, নমস্কার। নমস্কার কথা, কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। কথা, তুমি কি প্রিয়াঙ্কা তুমি চিনছো? কথা, মণিকা দেবনাথ কথা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বিশ্ব রঙের যে প্রতিযোগিতাটায় ছিলাম। হ্যাঁ, কথা কেমন আছো? ভালো আছি ম্যাডাম, আপনার গান শুনছি, খুব ভালো লাগছে, আমি আর আমার মা বসে বসে শুনছি, খুব ভালো লাগছে ম্যাডাম। অনেক ধন্যবাদ। যদিও এখন রাত, তারপরও একটা গানের অনুরোধ করি, ভোরের গান। আসলে মাই বলেছে যে তার এই গানটা শুনতে খুব ইচ্ছে করছে, তো আপনি যদি পারেন তাহলে আমাদের এই অনুরোধটা রাখবেন, যামিনী হলে যে ভোর বাঁশি বাজে জগিয়ায়, এই গানটা। আচ্ছা, বাহ, অনেক ধন্যবাদ কথা। হ্যাঁ, আমি জানি না, দু লাইন হলো শোনাও, নতুবা কথা তুমি ভোরবেলা ওকে ফোন দিও, ভোর শুনিয়ে দেবে। তুমি এটা একটু দু লাইন শুনিয়ে আমি শোনাবো। তুমি কোন গান দিয়ে শেষ করবে? আমরা কিন্তু অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আচ্ছা, যদি শেষ করতে হয় তাহলে নির্মলা মিশ্রের গাওয়া একটি গান দিয়ে আমি শেষ করব। আচ্ছা, তার আগে এটা একটু দু লাইন শুনে নি। আর কথা ভীষণ মিষ্টি একটা মেয়ে, ভীষণ ভালো গায়, আশা করি দর্শক শ্রোতারা খুব শীঘ্রই তাকেও শুনতে পাবে। কি গান যেন বললো, যামিনী হলো যে ভোর, না আমি একটুখানি। যামিনী হলো যে ভোর, বাঁশি বাজে বাজে যোগিয়া, যামিনী হলো যে ভোর, বাঁশি বাজে যোগিয়া। এটার সাথে আরেকটু কন্টিনিউ করি। এই মন যোছো নাই অঙ্গ ভিজিয়ে, এসো না গল্প করি, দেখো ওই ঝিলিমিলি চাঁদ, সারা রাত আকাশে শলমা জড়ি, এই মন যোছো না অঙ্গ ভিজিয়ে, এসো না গল্প করি, আমাদের আজকের মিউজিশিয়ানরা তো দারুণ। নাসির, এটার সঙ্গে একটা পিস বাজাও তো, এমনি বাজাও। অনুষ্ঠানের কিন্তু শেষ প্রান্তে প্রিয়াঙ্কা, দেখো অনেকগুলো অনুরোধ রাখা গেল না, কিন্তু যত অনুরোধ না রাখা যাবে ততই তোমার আকর্ষণ তুমি ধরে রাখতে পারবে এবং আরও নতুন নতুন গান সৃষ্টি করবে, যাতে আরও মানুষ সেগুলো শোনে। কারণ গান যে শুধু শোনার, শুধু আনন্দ নেবার তা নয়, গান একটা আত্মাকে পরিশুদ্ধ করারও একটা খুব বড় অস্ত্র বলে আমার মনে হয়। তো শেষ কোন গানটায় যাব? শ্রদ্ধা শ্যামল গুপ্তের কথা এবং নচিকেতা ঘোষের সুরে নির্মলা মিশ্রের একটি গান,
কাগজের ফুল বলে আজ ঝরেনি, সত্যি সেই ফুল হলে ঝরেই যেত। কি কি হৃদয় বিদীর্ণ করা কথা না? আমি একটু বিদায় নিই প্রিয়াঙ্কা। প্রিয় দর্শক, এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে আজকের গোলমার্ক পপস আমার গান অনুষ্ঠান, এবং আপনারা এতক্ষণ ধরে দেখছেন প্রিয়াঙ্কা গোপের গান। এর পরের আরও অন্যান্য অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকেও পাবেন এবং আরও অনেক ভালো ভালো শিল্পী আসবে আপনাদের গান শোনাতে। আশা করি আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন। চলো, ধন্যবাদ মাই টিভিকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নিজের ইচ্ছে মতো, নিজের পছন্দ মতো, নিজের অনুরোধ রাখা যায় এই অনুষ্ঠানে, অর্থাৎ আমার গান, মানে সার্থক নামটি। ভীষণ ভালো লাগে প্রতিবার আসলে, এবং আজকের অনুষ্ঠানের সমস্ত এর সঙ্গে যুক্ত প্রত্যেক কলাকুশলীকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং অবশ্যই ডলার ভাই, নাসির ভাই এবং রবিনসদা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ এত চারজনে মিলে গান করা, অর্থাৎ এত কম মিউজিশিয়ান নিয়ে সবাই মিলে গান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। আশা করছি কিছুটা হলেও ভালো লেগেছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজও বলিনি, সত্যির হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরে, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজও বলিনি, সত্যি হৃদয় হলে ভুলে যেত। চোখে গেলে মরে যেত, পাষাণ হৃদয় তাই আজও বলিনি, সত্যি হৃদয় হলে ভুলে যেত। জানি কোথায় কবে কোন ঠিকানায় জীবনের সাজ ঘর কাকে কে সাজায়, কে জানি কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজ ঘর কাকে কে সাজায়, কাকে কে সাজায়, আসল মানুষ মতো সেও জ্বলে যেত, পাষাণ হৃদয় তাই আজও বলিনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি,
Thank you.